নমস্কার বন্ধুরা, আজকে চলুন আমাদের একদম ঘরের কাছে একটা লেক দেখাচ্ছি। আর আজকে প্রচুর হাওয়া ছিল, যার কারণে অডিওটা একটু হয়তো গন্ডগোল হচ্ছে, কিন্তু আপনারা শুনে নেবেন। আমি নেচারের আওয়াজটাকে নষ্ট করতে চাইছিলাম না। আমি ডাবিং করতে পারতাম কিন্তু করলাম না। প্লিজ একটু কষ্ট করে শুনে নেবেন। বাড়ির সামনেই, একদম 1 কিলোমিটারও নয়, এত কাছে একটা ঝিল। দেখুন কিছু সাইডে দেখুন, সব জায়গায় ঘর আছে। এগুলো তো ঘর, যারা এখানে ঘর থাকে তাদের কি সুন্দর না, ঘরের সামনে এত বড় একটা ঝিল। আর এখানে দেখুন বসার জায়গাও আছে সুন্দর, বসার জায়গাও করেছে, কি সুন্দর গাছ। পাতা আসেনি তো, আসবে তো, আসার টাইম হয়ে গেছে সব পাতা। সাইডে এরকম বসার জায়গা আছে, বসার জায়গা থেকে বেশ বড় ঝিলটা, লোকে এখানে মাছ ধরতে আসে, হয়তো কেউ মাছও ধরছে হয়তো। এখানে কিন্তু এইভাবে মাছ ধরা যায় না, অনুমতি নিতে হয়, লাইসেন্স পেতে হয়, তারপরে মাছ ধরার অনুমতি নেয়, পায়, লাইসেন্স নিতে হয়। কি বড় ঝিলটা, আমরা জাস্ট ঘরের কাছে, একদম একদম ঘরের কাছে আসতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়াতে ভালো আছে কিন্তু বেশ গরম। বেশ সুন্দর একটা জায়গা আছে, ওখানে দেখালাম না, বসার জায়গা আছে, ওখানে বসে সারাদিন টাইমও স্পেন্ড করা যাবে।
এটা দেখুন রেস্টরুম, এইটুকুর মধ্যে এখানে সবার বাড়ি আছে, তা সত্ত্বেও দেখুন এখানে একটা রেস্টরুম দিয়েছে। সব মাছ ধরতে আসছে, চারিদিকে মাছ ধরতে আসে, লাইসেন্স পাওয়া কিন্তু এরা মাছ এমনি ধরতে পারবে না, তো লাইসেন্স পেতে হয়। আর এখানে দেখুন একটা ছোট্ট করে চেয়ার দিয়েছে, চেয়ার বেঞ্চ মানে টেবিল আর বেঞ্চ এপাশেও দিয়েছে, সবাই বসে বেশ মজা করতে পারে। প্রচুর হাওয়া, আমার শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে এখানে বসেও টাইম আপনি সময় সুন্দর কাটাতে পারেন, এখানে বসে খুব সুন্দর লাগবে। দেখুন এখানে এখানে বসলো, সামনে এখানে ঝিল, কেমন লাগছে বলুন? ভালো লাগছে না? প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এটা আমাদের ঘরে একদম হাঁটা ডিস্টেন্স, মানে আমরা ঘর থেকে হেঁটে এখানে আসতে পারি। যারা মর্নিং ওয়াক করে, ইভিনিং ওয়াক করে, ওরা হেঁটেই চলে আসতে পারবে এখানে। আর এখানে কিন্তু ঘর, এগুলো ওদের ঘরও আছে। আর বেশ সুন্দর, এত সুন্দর লাগছে না বিকেলবেলা হাঁটার পক্ষে? একদম বিকেলবেলা কেন, সকালবেলায় কেন, হাঁটার পক্ষে একদম আদর্শ। আর দেখুন এইটুকু জায়গার মধ্যে লোকে হাঁটতে আসবে, তাদের সঙ্গে তাদের খেয়াল রেখে সুন্দর একটা রেস্টরুম দিয়েছে। এখানে সব জায়গায় আপনি রেস্টরুম পাবেন। আমাদের রাস্তাঘাটে লোকে মলমূত্র ত্যাগ করে কেন? কারণ ওদের ওই জায়গাগুলো থাকে না। এখানে দেখুন এইটুকু জায়গার মধ্যে একটা রেস্টরুম দিয়ে দিয়েছে, যাতে মানুষ এখানে সেখানে যাতে নোংরা না বিসর্জন করে। দেখুন কি সুন্দর, এখানে জল, এই জলেরও ব্যবস্থা, এটা প্রকৃতি ভালো জল, এমন নয় যে খারাপ জল। এটা দেখুন কত সুন্দর জলের ব্যবস্থা। আর এখানে আপনি এলেন রেস্ট রুম পাবেন, আর এখানে ইনফরমেশন দেওয়া আছে যে কি কি করা যাবে, এই যে পুরো ইনফরমেশন দেওয়া আছে। এখানে আসার সঙ্গে সঙ্গে এরকম ম্যাপ দেওয়া আছে, ম্যাপে আপনি বুঝে নেবেন যে কোথায় কোথায় কি কি আছে, সেইভাবে আপনি ঘুরতে পারেন। এই ইন্ডিয়ানরাও এখানে প্রচুর আছে, সুন্দর দেখছি অনেক ইন্ডিয়ানরাও আসছে, আর এমনিতে আমেরিকানরা তো আসছেই আসছে, সুন্দর। তা দেখুন এখানে ট্র্যাশ আছে, সব গেল, জলের বোতল টোতল সঙ্গে নিয়ে গেল বা খাওয়ার নিয়ে গেল, কিছু অল্প এসে এখানে ফেলে, কোথাও ফেলে দিয়ে যায় না, মানে পুরোটাই পরিষ্কার, যে এখানে সেখানে ফেলে দেবে তা কিন্তু নয়, সব জায়গায় এইভাবে ট্র্যাশ আছে, ওরা এনে ট্র্যাশেই ফেললো। কিন্তু ছেলে দুটো গেছিলো, কিছু হাতে ছিল, এসেই ট্র্যাশেই ফেললো। এটা পুরো চারদিকটাই হাঁটার রাস্তা, এদিক দিয়ে স্টার্ট করলে পুরো ওই দিক দিয়ে পুরো যতটা আছে পুরোটা হেঁটে 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 এই পর্যন্ত আসা যাবে। এত সুন্দর, কি বলবো, এগুলো সব কুড়িয়ে আসছে, সুন্দর করে কুড়িয়ে আসছে। হ্যাঁ আমরা তো এখানেই আসতে পারি, ঘন্টা যেন আমরা যদি মানে আমরা এখন যেখানে আগে এটা করতাম না, তো এখন যেহেতু আমি ইউটিউব করছি, তো আমার মেন টার্গেট হচ্ছে কি কাছাকাছি কি দেখানো যায়, কি কি ভালো জিনিস। দেখুন এগুলো ফুল আসছে, এই এইগুলো না সাদা সাদা কি সুন্দর ফুল হয়, এটা পুরো ভরে যায় সব একসঙ্গে, যখন ফোটে না কি ভালো লাগে। দেখুন সাদা সাদা, বুঝতে পাচ্ছেন কিনা জানি না, খুব সুন্দর সুন্দর এটা ফুল হয়, পুরো ভরে যাবে, একসঙ্গে ফুটবে আর ভরে যাবে। এই ধরুন এটা রেস্টরুম, কত বড় রেস্টরুম দেখেছেন, আর পরিষ্কার, যেমন মনে হচ্ছে এখানে রেস্টরুম দিয়েছে কি নোংরা, একদমই না, পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টরুম থাকে এগুলো।
আর এই একদম এই দিক দিয়ে হেঁটে হেঁটে ওই পাশ দিয়ে হেঁটে আবার ওই দিক দিয়ে হেঁটে আবার এই সঙ্গে আসা যাবে, এইখানে পার্কিং এর কাছে আসা যাবে, মানে এতটা জুড়ে হচ্ছে হাঁটা যাবে। আর লোকে হাঁটেও, মানে এমন নয় যে হাঁটে না, এরা প্রচুর হাঁটে না, এক্সারসাইজ তো এরা প্রচুর করে। কি ভাল লাগছে না দেখতে, কেমন লাগছে বলবেন? আর এখানে দেখুন একটা বেঞ্চ দিয়েছে বসার জন্য, দেখিয়েছি এর আগেই বললাম তো, তাও এই দূর থেকে কি সুন্দর লাগছে। কিন্তু খাওয়া যেতেই পারে, এখানে টাইম কিন্তু কাটানো যেতে পারে। খুব হাওয়া, চুলফুল একদম এলোমেলো হয়ে যাচ্ছে। ম্যাপ এইভাবে দেখি তো, ম্যাপ দেখে তারপরে বেরিয়ে গেল কোথায় যেতে হবে কোথায় কি, এইটুকু জায়গার মধ্যেও জায়গাটারও ম্যাপ দিয়ে দিয়েছে যাতে না লোকে হারিয়ে যায়।